আগামী একুশে অজ্ঞানের একটা বড় প্রোগ্রাম আছে, তারপরেই আমি আবার আন্দোলনে নামবো, আপনাদের পাশে পাবো তো দেশের জন্য, দেশবাসীর জন্য। আগামী একুশে অজ্ঞান কোথায় জানো? ফুরফুরা শরীফে কি হচ্ছে? 100 বিঘে জমির উপরে পীর আবু বাকার নলেজ সিটি, শুনুন, 73 বছর চলছে, দেশ স্বাধীন হয়েছে, কংগ্রেস এসেছে, ফুরফুরার পীর জাবানার মোজাদ্দেদ স্বাধীনতা সংগ্রামী আবু বাকার সিদ্দিকের জন্য কিছু করেনি। 34 বছর বামপন্থ সরকার ছিল, ফুরফুরার পীর স্বাধীনতা সংগ্রামী আবু বাকার সিদ্দিকের জন্য কিছু করেনি। বর্তমান টিএমসি সরকার চলছে, এতদিন হয়ে গেল, আবু বাকার সিদ্দিকের জন্য কিছু করেনি। কিন্তু আমরা দাবি করেছিলাম কবে তিনি দেয় সে আশা করব না করব না, আশা করেছি তিনি দেবে, তার মধ্যে সৎ ইচ্ছা অন্য জায়গায় দিচ্ছে তো, তাহলে কেন দেবে না? আমরা দাবি করেছি বিশ্ববিদ্যালয়ে দাদা হুজুরের নামে সরকার দেবে আশায় আছি, যদি নাও দেয় আমরা দাদা হুজুরের মুরিদ, আমরা বিশ্ববিদ্যালয় করতে পারবো না পারবো না, আমরা ইউনিভার্সিটি বানাতে পারবো না পারবো না, আমরা কলেজ তৈরি করতে পারবো না পারবো না, আমরা মাতৃ সদন নারীদের সেবা মহিলা ডাক্তার দিয়ে পারবো না পারবো না, আমরা সুপার স্পেশাল বানাবো। তার জন্য আগামী একুশে অজ্ঞান ফুরফুরা শরীফ সকাল 9টার মধ্যে পৌঁছে যাবেন, যত সকাল যাবেন তত সকাল ছাড়বো, সাথে কি নিয়ে যাবেন? 100 টাকা একটা ইট, বলুন ইনশাল্লাহ। বাকিটা মিটিং হবে কালকে, সব খবর পেয়েছেন, যারা বুথের দায়িত্ব আসুন, বাকি কথা হবে। ভাই, কিছু মানুষ হয়তো আপনাদের ঘরে মিসগাইড করতে পারে যে একুশে অজ্ঞান প্রোগ্রামটা হচ্ছে না, এরা মোনাফেক আছে না? নাই, আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, একুশে অজ্ঞান প্রোগ্রাম হবে, কোনো চিন্তা নাই, আপনারা সবাই যাবেন, যতদূর মাইকের আওয়াজ আছে, যেনারাই শুনছেন, মুসলিম হিন্দু জৈন সবাইকে দাওয়াত দিচ্ছি। কেন? মাতৃসদন যে হচ্ছে শুধু মুসলমানদের জন্য নয়, মা মা হয়, সে হিন্দুর হোক, খ্রিস্টানের হোক, দলিত হোক, যাই হোক, মা মা হয়, সম্পূর্ণ মহিলা ডাক্তার সিস্টেম দিয়ে মহিলাদের ডেলিভারি সিস্টেম, কথা বুঝে আসছে? সেটা তৈরি করছি, আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আমরা চেষ্টা করলে কি ফুরফুরায় ভেলোরের মতো বড় বড় হসপিটাল বানাতে পারবো না? আপনাদের সবাইকে ইনভাইট করছি, দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে যাবেন, বলুন ইনশাআল্লাহ। এ না জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ভালো মানুষ হও, ভালো আদর্শ ওয়ালা জীবন যাপন করো। এই দিনে যিনি এসেছিলেন এই মাসে, তিনি দুনিয়ার মানুষকে মানুষত্বের জ্ঞান দিয়েছিলেন, বিপাশা মানুষ দিগকে বিপাশা মিটিয়েছিলেন, বস্ত্রহীন মানুষ দিগকে বস্ত্র দিবার শিক্ষা দিয়েছিলেন, অন্নহীন মানুষ দিগকে অন্ন দিবার শিক্ষা দিয়েছিলেন, মা বাপের মর্যাদা দিয়া শিক্ষা দিয়েছিলেন। নবী তিনি দুনিয়ার বাদশা বিবুল্লাহ কথাটা বলছিলাম, ওই মহিলাটা গাল দেয় আল্লাহ নবীকে গালি গালাজ করে, আম্মা যা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সুর আপনি যাকে নিয়ে এলেন রাস্তা থেকে সেই আপনাকে গালি দেয়, আল্লাহ নবী কি বলেছিলেন? এ আমার প্রাণের স্ত্রী রে, ও আমাকে চিনে না তাই গালি দেয়, ও ওই মুহাম্মদকে গালি দেয় যার সম্বন্ধে সন্ত্রাস বুঝির উদ্বাসেবা ভুল বুঝিয়েছে তাই গালি দেয়, যেদিন ও চিনে যাবে রাস্তা দিয়ে ওকে যে ছেলে বলে তুলে নিয়ে যেছে ওটাই হলো মুহাম্মদ, এ আমার প্রাণের স্ত্রী শুয়ে রেখে দাও, ওই দিন উনিও আমাকে নবী বলে রসুল বলে মেনে নেবে। এ ছেলেরা যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী মহিলা ছেলেদের খোঁজ করলো, চারজনকে ডেকে পাঠালো, বাবারা যে মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, কত ব্যথা কত বেদনা কত যন্ত্রণা, এ বাবা ছেলেরা ওই মাকে কেন জুলুম করি বাবা, ওই মায়ের কেন খোঁজ রাখিস না বাবা, ওই মায়ের কেন সেবা করি না বাবা, ওই মাকে কেন মোহাব্বত পিয়া দিস না বাবা। এইভাবে রসুল যখন 4 বাচ্চাকে বোঝালে, তারা আমার রসুলকে শিক্ষক বলে উস্তাদ বলে মেনে নিল, তারা দেখলো এই জাহিলিয়াতে যুগেতে যেখানে ছেলে মাকে হত্যা করে, মা বাপ মেয়েকে জেন্দু পুঁতে দেয়, এত সুন্দর কথা তো কেউ বলে না, তখন তারা আমার নবীকে ভালোবেসে
সকলে ঈমান এনে নিল। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা তোমার মা আমার কাছে আছে, তাকে আদবে সাথে ঘরে নিয়ে যাও, তার সেবা যত্ন করো। এই ছেলেরা যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর কথাই চার ছেলে মাকে বড় আদবের সঙ্গে যত্ন করে ঘরে নিয়ে যাচ্ছে। কিছুটা যাবার পরে ওই মহিলার জামান দিয়ে বিড়বিড় করে আওয়াজ বেরোয়, কি বেরোয়, মোহাম্মদ ধ্বংস হয়ে যা, মোহাম্মদ শেষ হয়ে যা। চার ছেলে দাঁড়িয়ে যায়, মা আপনি কেন মোহাম্মদকে গালি দেয়? ছেলেরা জানে মা চিনে গেছে হয়তো, তখনও তো নবী পরিচয়টা দেয়নি। ওই সময় বলে, বাবা কেন গালি দেবো না, মোহাম্মদ এসে বলেছে লা তুজা হবো, এখনো চলবে না, এক আল্লাহকে মানো যিনি নাকি তোমাদের সনস্তা সৃষ্টিকর্তা, তিনার কোনো ছবি নেই, তিনার কোনো মূর্তি নাই, তিনার কোনো ফটো নাই, তিনার কোনো ভাস্যকর নাই। এ ছেলেরা যুবকেরা তাই বলতে লেগেছি। ওই সময় ছেলেরা বলে, মা ওই রাস্তা থেকে যে ছেলেটা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল উনি কে জানো? না বাবা জানি না, তবে আর যেই হোক না কেন ছেলেটার মতো মানুষ হই না, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, এত সুন্দর মানবতা, এত সুন্দর ব্যবহার, মুগ্ধ হয়ে গেছি বাচ্চাটার উপরে। যে ছেলের মাঠে মায়ের সন্তান ওই মাটা কত ভাগ্যবান। আল্লাহ নবীর এই প্রশংসা তারিফ ওই বুড়ির জবান দিয়ে আবার বেরোতে লেগেছে। ওই সময়তে ওই ছেলেগুলো বলেছিল, মা জানো ওই ছেলেটাকে? না রে বাবা, বারবার নাম জিজ্ঞেস করেছি বলেনি। শুধু বলল কি না, আমি আপনার সন্তানের না, তাই নিজের ছেলে বলেছে, এই আদরটাই পেয়েছি, অন্য কোনো কথা আমাকে পরিচয়টা দেয় না। আল্লাহ নবীর এই প্রশংসা মায়ের মুখে শুনে ওই চার ছেলে বলেছিল, মা উনি অন্য কেউ না, যে মোহাম্মদকে গালি দাও উনি হলেন সেই মোহাম্মদ। এ যুবকেরা তরুণেরা আজ দেশে আইন হওয়া দরকার, যত বিদ্যা আশ্রম আছে এগুলোকে ব্যান্ড করা দরকার, ঠিক না বেঠি? আইন তো এটা হবে যে একটা বৃদ্ধাশ্রম চলবে না, তোমার মাকে তোমাকে মানুষ করতে হবে, তোমার মায়ের সেবা তোমাকে করতে হবে, ঠিক না বেঠি? ও আইন করছে না, ও আইন করছে না, শুধু মুসলমানদের কাটি দিয়া যায় কি করে, সে আইন তৈরি করে, হাইরে ফাটা কপালে, দুদিন পরে তোর ছেলে তোকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে দেখে নিবি। আইন তৈরি কর যে মায়ের সেবা করতে হবে, যেটা আমার মোহাম্মদ রসুল 1500 বছর আগে বলে গেছে, যে মাকে ভালোবাসে না সে আমি নবী, আমার কেউ নয়। আর আল জান্নাত তাহা তাকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই হলো জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকুই শুনে রেখে দাও, পৃথিবীর বুকে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরাই বলেছে মোহাম্মদ জাইসা কই নেহি, জোরে বলুন সুবহানাল্লাহ। গয়লা তো নিজের দুধকে সবসময় ভালো বলে, কিন্তু রসুল এমন এক নিয়ামত, শুধু মুসলমান ধর্মগুরু ভালো বলেছে তা নয়। আপনি চলে যান, আজ মায়ানমারের যে বৌদ্ধরা মুসলমানদেরকে মারল, ওই বৌদ্ধ ধর্মের যে মেন নায়ক গৌতম বৌদ্ধ, তিনিও বলেছেন মোহাম্মদ জাইসা কই নেহি, জোরে বলুন সুবহান। ইতিহাসের পাতা বর্ণ পরিচয় খুলে দেখো, স্বামী বিবেকানন্দ যিনি দাঁড়িয়ে আছে শিকাগোতে হিন্দু ধর্মের প্রচার করেছে, সেই মহান ব্যক্তি, তিনিও বলেছেন মুহাম্মাদের মতো কেউ আসেনি, জোরে বলুন সুবহানাল্লাহ।